নিশ্বাসনি আছে বাবলু, এটা কি করলে বাবলু? কিছু হয় না, কান্দিস না, একটু ডোজ মনে বেশি। কিডন্যাপের ফিল ওই আছে না, ওই যে অজ্ঞান না করি তোমার বোনের চোখের সামনে করছে, ওই বিশ্বাস করবে কেমন? এটা আসলে আসলে কিডন্যাপ হয়েছে। আরে এটা আমারে বলতি, আমি অত অজ্ঞান হয়ে যাইতাম, ক্লোরোফর্ম দেওয়ার তো দরকার ছিল না। তুই তো কইছস এমন ভাবে ঘটনা ঘটাইতে যাতে আসল মনে হয়। দড়ি আনছি, তুই কইলি সম্মতি দিলে টাইট করে বাঁধতে ভালো। আরে গাধা, কিডন্যাপটা ঠিক মতো করতে পারছ না, কয়টা বাজে? বাজে দুপুর বেলা 12টা, একটু পর আজান দিবে। 3 ঘন্টা? এই 3 ঘন্টা কি করছো? টাকা গাছিলাম, ঠিক কেয়ার করছি। ঘুমাই ছিলাম আমি, কিসের টেক কেয়ার করবো? আপাকে ফোন দিতো? দেই নাই, দিম আর কি। ফোন না দিলে টাকা আসবে কোত্থেকে? আব্বা তো মনে হয় এতক্ষণে পুলিশের কাছে চলে গেছে। এটা তো আমি চিন্তা করে দেখি নাই, তুই চিন্তা করছস? না আমিও চিন্তা করে দেখি নাই। ওইও চিন্তা করে দেখি নাই, ফোন দিতেছি। তোর ব্যালেন্স আছে? 26 পয়সা আছে। মাথা মোটা কোথাকার, মাথার মধ্যে কি একটু বুদ্ধি নাই? তুমি যদি এখন তোমার নাম্বার থেকে ফোন দাও তাহলে তোমার নাম্বার তো আব্বা ট্র্যাক করে ফেলবে। আর দূর ট্র্যাক কি দিনের বেলায় নাকি? ট্র্যাক করলে করব, ট্র্যাক রাই যায় যেতে তোর লোক পালাই যাবো। চিন্তা করিস না। তুমি একবার দাও না, আমি আমার আব্বাকে ফোন দিব। না 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 না, তাইলে একবার মিশা মিশা দিই, দেখো দেখতো কেমন নাই। হ্যালো ইকবাল সাহেব, আপনার মেয়ে এখন আমার জিম্মিতে, আপনার মেয়ের আমি কিডন্যাপ করছি। এখন 10 লাখ টাকা না দিলে আপনার মেয়েরে ছাড়ুন না, আপনার মেয়ে আমার হাতে, আমনের মায়ের আমি কিডন্যাপ করছি। বাহ চমৎকার হয়েছে, জুস হয়েছে, জুস জুস কচুর জুস হয়েছে। এমনি করে কিডন্যাপ আরে কথা বলে, বিশ্বাস করবে যে তুমি কিডন্যাপার? কেমনে কয়? আচ্ছা দেখো, আমি তো তোমার আগে কিডন্যাপ কোনো করি নাই, আমি কেমনে বলবো। এক কাজ করো, কেমনে করে তুমি একটা বার দেখা দাও না, দেও না দেও না, এরপরে আমি অমনি অমনি করুম অমনি করুম, হুবহু অমনি করুম। হ্যালো হ্যালো ইকবাল সাহেব, আমি আপনার মেয়েকে কিডন্যাপ করেছি, আপনি যদি আপনার মেয়েকে বাঁচাতে চান তাহলে চলে আসুন 10 লক্ষ টাকা নিয়ে। তোর আব্বা কি যাত্রা বলে কাজ করতো? এমনি কি ভয় পাইবো নাকি? ভয় পাইবো না, ভুয়ো হয়েছে হয় না? দো তো দোস্ত, হ্যাঁ আমি একবার কই তেরাই করে একবার কর 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 কর, তুই পারবি আমি জানি, ভালো তুই ফোন দিস। আকবর ভাই, ইকবাল সাহেব, ইকবাল ইকবাল সাহেব, ওহ
যদি আপনি জীবিত দেখতে চান তাহলে 10 লক্ষ টাকা হইতাছে না, আমার দেরি হইব না। আর অনেক বাড়তি কথা কইতে ভালো লাগে না তোর, পারেন না তোর হয়ে গেছে। হ্যাঁ বলছি, বলেন কে বলছেন? তোর বাপ। আমার বাপ? সরি, আমার বাপ লাস্ট 12 বছর আগে মারা গিয়েছে। আরে রাখবে না, তোর মেয়ে এখন আমার কবজায়, মানে জিম্মিতে। তোর মায়ের জিন্দা দেখতে হইলে 10 লক্ষ টাকা লইয়া আমার লগে তোর দেখা করতে হইব। কইতাছি এত কথা কম যাইব না, ব্যালেন্স শেষ।